এই শালা আই সরে যা, সাইকেলটা বের করতে হবে। বয়স কত দেখে কি মনে হয় ফিডার খাই? এই আমি জিজ্ঞাসি এই কলেজে তোর বয়স কত? 7 দিন। 7 দিনে হিরো হইবার চাস? কলেজে প্রথম আইলে জানতে হয় এই কলেজের আসল হিরো কে না। তুই তো না জেনে নিজের হিরো ভাবতাছস। এই কলেজের একখানি হিরো ওয়ান পিস কাল্লুম আমার ভাই সাদা। টু পিস ছিল না বলেই তুই নিজেকে ওয়ান পিস ভাবছিস তাই নাকি? আরো কিছুদিন যেতে দে, বুঝতে পারবি কে ওয়ান পিস। বেচাল রাখ, তোরে যে কথাটা বলার জন্য খাড়ায় আছি সেই কথাটা শোন। তুই প্রিন্সিপালের সামনে গলাবাজি করছস, ক্যান্টিনে নেতা হইবার লেগা ভাষণ দিছস, কাজটা খুব ভালো করস নাই। আমারে না যাই না না চিনি না ভুল করছস, প্রথমবারের মতো মাফ করে দিলাম। যদি এই ভুলটা বরাবরই করি, কারণ এইসব ভুল করা আমার পুরনো অভ্যাস, তাহলে কি করবি? চোখ তুলে কথা কবি না, চোখ তুটা তুইলা কাশা সবরা দেবো। কথাটা বাংলা ছবি ভিলেনের মতো। শুনলাম তুই নাকি এই কলেজে ইলেকশন করতে দিস না, এক আইনে তো সে যে কলেজে মাস্তানি করতে চাস। তোর এই সাইনবোর্ডটা এবার বদলাতে হবে। তুই দাঁড়াবি নাকি? সময় আসুক, বলে দেব আমি না অন্য কেউ। বাই। সাদা ভাই, ভাবসাব দেখা মনে হয় সারা সহজে সাইজ হইব না। এই সময় কাল্লু মামাও জেলে। কাল্লু মামা নাই, সাদা আছে। ওই মামদার পোলারে ঢাকা ছেড়া যাবার টিকিট দেবার জন্য আমি যথেষ্ট। কামাল ভাই, তোমার ভাড়া এত তাড়াহুড়ো করার কি হইল? তুই আমার নিজের মানুষ, কয়দিন পরে দিলেই তোই তো। পরে না, এক্ষুনি নাও। আচ্ছা দে, এইবার ক, এক মাস তো কাটাইলি, ঢাকা শহর কেমন লাগতেছে? ভালো না। যদি কোনোভাবে বুবুটারে খুঁজে পাইতাম, বুবুটারে নিয়া আবার গ্রামে চলে যেতাম, এখানে মন টেকে না। এই মাসের চান্দা দে। সাদা ছোট ওস্তাদ, মনে হয় চান্দের দেশ থেকে আইছে। রানা এদিকে, এ হইল রমজান মাস্তানের ভাই, এই মহল্লার রংবাজ, সবাই মাসে 200 করে চান্দা দেয়, দিয়ে দাও। কি বুঝামেলা কইরা? না সাদা, আমি দেব না। এই শালা, খুর দেখছস? খুর একটা বোঝ লাগাই। এই শালা আমার খুর মারছে, এই শালা আমার খুর মারছে, এই শালা আমার। ছোট স্টার, এ দেখছি ডেঞ্জারাস মাস, জলদি ডাক্তার কাছে চলো। চল চলো চলো। আমি কামড়া, তুমি ভালো করলে না। আমি ওর ভাই রমজান জানতে পারলে তোমার ক্ষতি হইব, ক্ষতি। ভাই তোর গালে ব্যান্ডেজ কেন? ভাইজান, রানা আমারে খুর মারছে। রানা এটা কেনা? ডিলার মদের দোকানে কাম করে, আমি মাসিক চাঁদা চাইছিলাম তাই খুর মারছে। আমার বাইরে খুর মারছে? হ্যাঁ বুঝছি, ও আর ঢাকায় থাকা পারবো না। ঢাকায় থাকোনে লাইসেন্স বাতিল করতে হইব, বাতিল। এই আমার ভাইরে খুন মারছিলি, এই মালিকের বাচ্চা, হারামজাদের থানা নিয়ে আসা। আগরে কইবি এই হালায় তোর দোকানে সাদা বাজে করে আইছিল, পাবলিকের হাতে গণপিটুনি খাইছে, আমার লোকজন সাক্ষী দিয়ে দেবনে। ¡Gracias!
ওরা আপনারা মারতে চাইছিল। এই বান্দির বাচ্চা আমার চিনো। পরে আমার লোক তিন চার দিনের মধ্যে বাইর করলে যাবো। তুই আমার গুরুবের লগে থাইকে কাম করবি, রাজার আলে থাকবি তুই সেখানে, আর বইন্দে খুঁজবি। আর আপনি শোন, আমার একটু দেরিব, মার্ডার করছি, মামলা ফিনিশ করে বেকুসুর খালাস না লয়ে বাইরে মুনা। সামনে ইলেকশন, কেস মিট মাত না করে ইলেকশন করন যাব না। আপনি মার্ডার মানে খুন করছেন? বেকুবে কয় কি, আরে দুই চারটা লাশ না ফালায় কেউ কি নেতা এবার পারে? খুনের কথা শুনে কি ডরাইছ? এটা কোনো ব্যাপার না, জেল থেকে বাইরে তোরা সন্ত্রাসীর নেতা বানায় দেবুনি। কিন্তু জেল থেকে বেরোয় আমার বাবুকে কোথায় খুঁজবো? আরে আমার ভাই সাদা, তোর সব ব্যবস্থা করে দিব। তুই যখন আমার বাঁচাইছ তখন তোর আর কোনো চিন্তা নাই। মনে কর তোর বইনে খুঁজতে আয়া আর একটা বড় ভাই পাইছ। কত বয়স? আরে লজ্জা পাবার কি আছে, মেয়েরা তো বয়স চুরি করে, তুমি তো ছেলে। 25 বছর হবে। চলবে, খুব একটা বেশি না। মানে এ পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে প্রেম করেছো? না বলছিলাম কি, নায়কের মতো দেখতে তো, তাই তোমার প্রেমে পড়াটাই স্বাভাবিক। ও মনে করো না আমি তোমার প্রেমে পড়েছি। জানো এই পর্যন্ত কম করে হলেও হাফ ডজন প্রেমের অফার পেয়েছি, পছন্দ হয়নি বলে সারা দেইনি। তাই মনে করো না আমি দাও, তোমার হাতটা নোংরা হবে। চিৎকার করবি না, দারুণ দেখালে তো। এই প্রথম সাদার বাচ্চা কাউকে ভয় করে সরে গেল। রিয়েলি তুমি একটা হিরো নাম্বার ওয়ান। ওই মডেলটা কেডা, জিনিসটা কোন ঘাটের? শুয়ারি ঘাট না সদর ঘাট, গাবতলি না সাইদাবাদ বাস স্ট্যান্ডের কোনটা? জেলখানায় আসিল, উকিল ধইরা জামিন করে আনলাম। ও কাল্লু ভাই আমার আপনার কাছে পাঠাইছে, উনি আমার জামিনের সব ব্যবস্থা করছে। ভাই কইছে আমার একটা থাকার জায়গা ঠিক করে দিতে, কাল্লু ভাই আইসা আমার একটা কাজ দিয়ে দিব। কাল্লু মামা যখন পাঠাইছে তখন 5 নম্বর পাইয়াই এখানে আইছো, সেটা বুঝতে পারছি। তা নামটা কি? রানা। কেসটা কি আসিল? খুর মারছিলাম। বুঝছি, লাইনে আইতে বেশি সময় লাগবো না। ওই শোন, নতুন জিনিসটা রে ভোলার কাছে নিয়ে যা, ওরে একটা থাকার ব্যবস্থা করে দিতে কবি। চলো। খুর মারছিল, কাল্লু মামা জিনিস একখান, মানুষ চিনতে কখনো ভুল করে না। ঘরটা আমাকে জীবনের মতোই ছোট, এইটা হইল এয়ার কন্ডিশন ঘর, ফুটা দিয়া হু হু কইরা বাতাস আসে, আর এইটা হইল আকাশ দেহনের জানলা। কখনো আকাশের চান দেহনের মন চাইলে এই ফুটা দিয়া তাকাইবা, বুঝছ? তয় একখান কথা সত্য, চোখের মাঝে আকাশটারে খুব কাছে মনে হইলেও ওই সুন্দর আকাশটা আমাগো জীবনের থেকা অনেক দূরে। শালা মাঝে মধ্যে এমন একখান কথা বলে ফেলাই না, নিজের এই আত্মেলেক্সুয়াল মনে হয়।